Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ আফসার উদ্দিন, আমাদের আজকে বিজ্ঞান ক্লাসে বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসের পরিবর্তে সামনে লকডাউনকে উদ্দেশ্য করে আজ আমরা ভিডিও ক্লাস অংশগ্রহণ নিচ্ছি। আমার ক্লাসে এই মুহূর্তে যে যেখানে থেকে তোমরা দেখছো সকলের প্রতি শুভেচ্ছা। আজকে বিজ্ঞান ক্লাসে তোমরা যারা অনলাইনে যুক্ত ছিলে তোমাদের সাথে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের এই অনলাইন ক্লাসে আমি কিছু আলোচনা রাখবো। এই ক্লাসটি যারা করছো তোমাদের নোট বইটি তোমাদের সাথে নিয়ে অবশ্যই মনোযোগ সহকারে যদি দেখো তাহলে তোমাদের এই অধ্যায়টি এই অধ্যায়ের যে পার্ট রয়েছে সেই পার্টগুলো বুঝতে মনে করে এখানে। আমরা আজ তোমাদের সাথে যে অধ্যায় নিয়ে কথা বলব সেই চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো আমরা সকলে উদ্ভিদের সাথে পরিচিত। আমাদের চারপাশে আমরা ছোট বড় প্রায় বিভিন্ন বর্ণ বৈচিত্র্যের উদ্ভিদ লক্ষ্য করে থাকি। আমরা যে উদ্ভিদগুলো লক্ষ্য করি এদের মতো যে উদ্ভিদগুলো উন্নত শ্রেণীর উদ্ভিদ রয়েছে এদেরকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা অগ্রগতি উদ্ভিদ আর একটা হচ্ছে আবৃত উদ্ভিদ। তো আমরা আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি উন্নত শ্রেণীর উদ্ভিদ নিয়ে কথা বলবো। সর্বপ্রথম পার্ট থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয় দেখো যে একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য চিত্র সংকলন করবে। একটি আদর্শ প্রশ্ন আদর্শ সপুষ্প উদ্ভিদের বিভিন্ন অংশের আমরা একটা পাটি মাটির নিচে আমরা একটা পদার্থ উৎপন্ন করি
তাহলে এই যে ভ্রূণ অবস্থায় ভ্রূণমূর্তি সাধারণত মূর্তি বৃদ্ধি পেয়ে সাধারণত পদার্থ বলে সৃষ্টি হয়, আর ভ্রূণ সাধারণত মাটি গভীরে প্রবেশ করে অর্থাৎ নিম্নগামী খেলা করে। তাহলে আমরা একটি চিত্র যদি বলি যে এটাই ছিল চিত্র, চিত্রের নিচে আবার লিখে দিতে হয় যে আদর্শ অপশ পরবর্তীতে লক্ষ্য করো পার্ট দুই, পার্ট দুই একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ বর্ণনা করে। তো পার্ট দুই এর ক্ষেত্রে যদি আমরা আরেকটু লক্ষ্য করি, এখানেও একটা চিত্র রয়েছে বিভিন্ন সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই মূলের চিত্রটি আঁকতে হবে এবং মূলের চিত্র অঙ্কন করে তার সম্পূর্ণ অংশগুলোকে দেখা। আমরা যদি একটু সংখ্যার ব্যাপারটা একটু লক্ষ্য করি, আমরা মনে করি এটা একটা মূলের উপরের অংশ যেটাকে স্থায়ী অঞ্চল বলা হচ্ছে। এটা দিয়ে আমরা যদি নিচে থেকে আস্তে 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 লক্ষ্য করবো, যেহেতু তোমাদের নিচের দিকে দেখা যাচ্ছে না, মূলের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এই মূলে উপরের যে অংশটা রয়েছে আমরা এই অংশটাকে বলি স্থায়ী মূল। তো স্থায়ী মূলটি খুবই শক্ত হয়, অর্থাৎ কাণ্ডের সাধারণত কাণ্ডের নিজের অংশ যেটা ভূমি সমতলে অবস্থান সেটিকে আমরা স্থায়ী মূল বলি। এই স্থায়ী মূলের পরে দেখা গেছে যে আরো কিছু ছোট ছোট মূলের প্রধান মূলের পরে হয় শাখা মূল, শাখা মূলের পরে হয় উপশাখা, এরকম আরো কিছু মূল লক্ষ্য করা যায় যেটাকে আমরা বলে থাকি মূল রূপ। অর্থাৎ এই শাখা যে মূলগুলো লক্ষ্য করা যায় সেটাকে বলা হয় মূল রূপ। তো মূল রূপ অঞ্চল তাছাড়া আরেকটি অংশ রয়েছে যেখানে কোন শাখা মূল বিদ্যমান থাকে না, দ্যাট ইজ মূল রূপ উপস্থিত থাকে না। হ্যাঁ, তাহলে মূলত এবং মূল রূপ অঞ্চলের মাঝামাঝি যে অংশটি সেটিকে বলা হচ্ছে উদ্দেশ্য অঞ্চল, উদ্দেশ্য অঞ্চল। আমরা
যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রতিষ্ঠ অঞ্চল, যে মূল মূল রূপ এবং হচ্ছে মূলক রূপ, যেটা আমরা নিচের অংশে যেটা দেখতেছি এটা বড় না আমি সব থেকে তোমাদের বলেছিল মূলক অঞ্চল, তাহলে আসার সঙ্গে আমরা বর্ণনা দিই মূলত অঞ্চল হচ্ছে উদ্ভিদের মূলের সেই অঞ্চল যে অঞ্চলের সাহায্য উদ্ভিদের যে অক্রমণ রয়েছে সেই অক্রমণ মাটির যে কাঠিন্যতা বা ধীরতা সেটা বের করে ভিতরে প্রবেশ করতে সাহায্য করে। তাহলে উদ্ভিদের অগ্রভাগে যে অংশটি উদ্ভিদের প্রধান মূলটিকে মাটির গভীরে প্রবেশ করাইতে বা প্রবেশ করতে সাহায্য করে, হ্যাঁ মাটির ধীরতা থেকে রক্ষা করে, সেই অঞ্চলটিকে বলা হয় মূলত্র অঞ্চল। আর মূলত্র অঞ্চল এবং মূল গ্রহ অঞ্চলের মধ্যবর্তী স্থান থেকে বলা হয় প্রতিষ্ঠ অঞ্চল। আর যে সকল উপাদানের সাহায্যে উদ্ভিদ পানি এবং বিভিন্ন খনিজ পদার্থ শোষণ করে মাটি থেকে সেই অঙ্গগুলিকে বলা হয় মূল গ্রহ অঞ্চল। আর ভূপৃষ্ঠের সমতলে অর্থাৎ কাণ্ডের নিচের অংশ, কাণ্ডের নিচের অংশ এবং মূল ভ্রমের উপরের অংশের মাঝামাঝি স্থানটিকে বলা হয় স্থায়ী মূল। ঠিক আছে, আমরা এই পর্যন্ত যে আলোচনাটি করেছি এখান থেকে তোমরা আশা করি বইটির সাথে এই চিত্রগুলো মিলিয়ে তোমরা করো তাহলে বর্ণনাগুলো যথাযথভাবে দিতে পারো। এছাড়াও মূলের প্রকারভেদ রয়েছে, যেমন মূল বিভিন্ন প্রকারের হয়ে থাকে, বটের একরকম মূল হয়, যেমন বটের ঝুরি মূল হয়, কেয়া গাছ রয়েছে কেয়া গাছে ক্যাশ মূল হয়ে থাকে, পালের আরোহী মূল হয়ে থাকে, বিভিন্ন ধরনের মূল দেখা যায়। আর মূলগুলোকে সাধারণত মূলকের উৎপত্তির উপর ভিত্তি করে এদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থায়ী মূল আর একটা হচ্ছে অস্থায়ী। তো স্থায়ী মূলগুলোর ক্ষেত্রে যেমন আমরা মূলা, আম, গাজর, তারপরে জাম, মরিচ এদের কিছু স্থায়ী মূল বলা যায়, সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেমন আম, জাম, সরিষা, কাঁঠাল, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে দ্বিবীজপত্রী নয়ন তারা, এটা আমার কাছে কি আসে নয়ন তারা কি ধরনের উদ্ভিদ। অস্থানিক মূল অর্থাৎ যেসব মূলগুলো দ্রোণমূল থেকে উৎপন্ন হয়, দ্রোণ মানে কি আগের কাছে আগেই আমরা বলেছিলাম আগের চিত্রে যে প্রধান মূল যেটা আর কি বিচি থেকে যে প্রধান অংশটি ভ্রূণ অবস্থায় থাকে সেখান থেকে যে মূলটা হয়, তো সাধারণত অস্থানিক মূলগুলো এরকম ভ্রূণমূল থেকে সৃষ্টি হয়। তাই আমরা বলি যে সকল মূল বা যে সকল মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় না, ঠিক আছে, যেগুলো কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়ে থাকে তাদেরকে বলা হয় অস্থানিক মূল। অস্থানিক মূলগুলোর মধ্যে আবার গুচ্ছ মূল হতে পারে, অগুচ্ছ মূল হতে পারে, যেমন ধানের কিছু মূল দেখা যায় গুচ্ছ আকারে থাকে, সুপারি গাছের মূলগুলো গুচ্ছ আকারে থাকে, আর অগুচ্ছ মূলগুলো যেমন গাছের ফ্যাশ মূল বলতে পারি আমরা, ধান ক্ষেত্রে টিকিয়া গাছের ফ্যাশ মূল হয়, বটের ঝুরি মূল হয়, ঠিক আছে, এই ধরনের মূলগুলোকে আমরা অগুচ্ছ মূল বলতে পারি। তো আজকে যে আলোচনাটুকু আমরা করেছি আমরা এই ধারাবাহিকতায় তোমাদের যে প্রশ্নগুলো আমরা নিয়েছি এই প্রশ্নগুলো নজরে তুলে রাখবো। আর আমার এই আলোচনার মধ্যে যেভাবে চিত্রগুলো চাওয়া হয়েছে বাসায় বেশি বেশি করে চিত্র আঁকার চেষ্টা করবো, ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী পাঠ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।